আমি আপনাদের আমন্ত্রণ সংবাদ নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা আমাদের বিরোধিতা করেন তাদের অভিনন্দন জামাত আমি ডাক্তার শফিকুর রহমান বন্দর কদম রসুল দরগায় ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত আমার কথা বলে চাঁদা সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দিন আসিফ নজরুল সারা পৃথিবীতে বন্যা প্লাবিত বা সুনামি হলে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নেয় এদিকে জাপান তৈরি করল ভাসমান সুনামি আশ্রয় কেন্দ্র মেগাফ্লোট 88। এইটি এইট কবে থেকে বাড়তে পারে বৃষ্টি জানালো আবহাওয়া অধিদপ্তর এবার জানাচ্ছি বিস্তারিত নিউ থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা ও সফর সফরসঙ্গীদের বহনকারী কাতারিয়া রয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার সাতাশ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত নয়টা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে তিনি বলেন বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপত প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনের চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেন যারা আমাদের বিরোধিতা করেন তাদের অভিনন্দন জামাত আমি ডাক্তার শফিকুর রহমান যারা আমাদের বিরোধিতা করেন আমি তাদের অভিনন্দন জানাই তারা বিরোধিতা করেন বলে এই সংগঠনের চর্চা হয় আমরা যেটা পৌঁছাতে পারতাম না তারা সেটা তারা সেটা পৌঁছায় দেয় জামাতে ইসলামের প্রতিটা সদস্য আগে পাল্টাবে তারপর তারা দেশটাকে পাল্টাবে এমনটাই মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান শনিবার আঠাশ সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামাতে ইসলামীর পাবনা জেলা ষাণমাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি এর আগে তিনি পাবনা দারুন আমান ট্রাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা ও মত বিনিময় করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম নাটোর জেলা আমির ডক্টর মিন্নুরুল ইসলাম ও পাবনা জেলা সাবেক আমির আব্দুর রহিম প্রমুখ বন্দর কদম রসুল দরগায় ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত বন্দর কদম রসুল দরগায় ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বন্দরের নাসিক চব্বিশ নং ওয়ার্ডে অবস্থিত নবীগঞ্জ বাজারে প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে মানুষের আনন্দের ঐতিহাসিক মেলা এ আনন্দ ভাগাভাগি করে নিতে ভিড় জমাচ্ছেন পরিবার সহ এলাকার ও বাইরের সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ নারায়ণগঞ্জ থেকে রিপোর্ট করেছেন মেহেদি হাসান প্রান্ত নারায়ণগঞ্জ বন্দরের নাসিক চব্বিশ নং ওয়ার্ডে অবস্থিত নবীগঞ্জ বাজারে প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে মানুষের আনন্দের ঐতিহাসিক মেলা নবীগঞ্জ এই মেলায় দূর থেকে মানুষ আসে আনন্দ উপভোগ করার জন্য মানুষের আনন্দ উপভোগ করার জন্য এই মেলায় রয়েছে নানা রকম জিনিসপত্র তার মধ্যে অন্যতম হল ভূতের বাড়ি রেলগাড়ি নাগরদোলা সহ আরো অনেক কিছু এ মেলায় শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও আনন্দ উপভোগ করার জন্য আসে মেলার নানা প্রকার পণ্য ও ক্রিয়া সামগ্রী সহ অনেক রকম লোভনীয় খাবারের পশা সাজিয়ে রেখেছে দোকানিরা এ আনন্দের ভাগাভাগি করে নিচ্ছে পরিবার সহ এলাকার সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ আমার নাম হলে আজগর আলী মোহাম্মদ আজগর আলী আমি সোনাগর থেকে আসছি সোনাগর থেকে ইনশাল্লাহ সার্ভিস করতে ভালো বৃষ্টি অনেক একটু ব্রিজি দেখা গেছে পেশা কিনে ইনশাল্লাহ ভালোই দেখা গেছে এখন কয়েকদিন বৃষ্টি লেগে ব্যবসা ভালো দেখা যাচ্ছে না তো ইনশাল্লাহ বৃষ্টি না হলে ব্যবসা ইনশাল্লাহ ভালো হবে আজকাল লোক নাম তো দেখা যায় ভালো লোক আসছে কিন্তু হবে

আম দোকানদারি বন্ধ নাই এখনও করতাছি মোটামুটি সবাই আনন্দ করতাছে এটার ভিতর আছে। কিন্তু গান বাদ্য হয় না মাঝারা বন্ধ দেখিয়া এখন এবছর গান বাধ্য হয় নাই এবছর এবছর গান বাধ্য হয় নাই আর কি আমার কথা বলে চাঁদা সুবিধা আদায় চেষ্টা করলে পুলিশে দিন আসিফ নজরুল আমার কথা বলে চাঁদা অবৈধ সুবিধা আদায় ও কাউকে হুমকি দেওয়ার মতো কাজ কেউ ধরনের কাজ করলে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন মামলা করবেন বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সুমন শেখের ডেস্ক রিপোর্টে আমার কথা বলে চাঁদা সুবিধা আদায় চেষ্টা করলে পুলিশে দিন আসিফ নজরুল অন্তর্ভুক্তি সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমার কথা বলে চাঁদা অবৈধ সুবিধা আদায় ও কাউকে হুমকির দেওয়ার মতো কাজ কেউ এই ধরনের কাজ করলে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেন মামলা করেন এগুলো সত্যতা মিললে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি শনিবার আঠাশে সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে অনুরোধ করে ছবি তুলেছেন সরকার আসার আগে বহু প্রোগ্রাম করেছি অনেক ছবি তুলেছেন আমাকে কেউ কেউ জানিয়েছেন এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্য মিথ্যা জানি না তিনি বলেন আমি এর তীব্র প্রতিবাদ করছি যারা সব কর্মকাণ্ড করেছেন বা করার চেষ্টা করছেন তাদের পুলিশে ধরিয়ে দেবেন কোন অবস্থায় আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন অবশ্যই আমি চেষ্টা করব এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুমন শেখ সারা পৃথিবীতে বন্যা প্লাবিত বা সুনামি হলে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নেয় এদিকে জাপান তৈরি করল ভাসমান সুনামি আশ্রয় কেন্দ্র মেগাফ্লোট ফ্লোট এইট জাপানের জাতীয় দৈনিক পত্রিকা মাইনিচি প্রকাশিত হয় জাপানের ফার্ম সফলভাবে একশো একত্রিশ জনকে বহনকারী ভাসমান সুনামি আশ্রয় কেন্দ্রের পরীক্ষা করেছে বিস্তারিত জানাচ্ছেন সুমন শেখ সারা পৃথিবীতে বন্যা প্লাবিত বা সুনামি হলে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নেয় এদিকে জাপান তৈরি করলো ভাসমান সুনামি আশ্রয় কেন্দ্র মেগা জাপানের জাতীয় দৈনিক পত্রিকা মাইনিচি প্রকাশিত হয় জাপানের ফার্ম সাফল্যভাবে একশো একত্রিশ জনকে বহনকারী ভাসমান সুনামি আশ্রয় কেন্দ্রের পরীক্ষা করেছে ভাসমান সুনামি আশ্রয় কেন্দ্রে মেগা ফ্লট এইটটি এইট আঠারোই সেপ্টেম্বর দুই চব্বিশ এ সিজুয়াকাতে একশো একত্রিশ জন যাত্রী নিয়ে পরীক্ষা করা হয়েছে সিজু একশো একত্রিশ জনকে বহনকারী একটি ভাসমান সুনামি আশ্রয় কেন্দ্র এখানে একটি উপসাগরে সফলভাবে পরীক্ষা করা হয়েছে এর নির্মাতা এখন আবিষ্কারটিকে বাণিজ্যিককরণ করতে চাইছে আঠারোই সেপ্টেম্বর পাবলিক পরীক্ষায় দেখা গেছে স্থানীয় সেক্ট হোল্ডাররা সহ দুর্যোগ প্রতিরোধ গবেষকরা মেগা ফ্লোড এইটটি সিজুওয়াকা সিজুয়াকা শহরে অরিউডু উপসাগরের চারপাশে টেনে নিয়ে যাচ্ছেন ভাসমান আশ্রয়টি পরীক্ষার সময় কাল জুড়ে সিজুয়াকরা মেগা ফ্লোর এইটটি এইট সিজুয়াকরা সিমিউজু ওয়ার্ডে অবস্থিত একটি নির্মাণ ও রিয়েল একটি কোম্পানি অনোদা সাঙ্গিও দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ফার্মের প্রথম ভাসমান সুনামি আশ্রয় স্থল নয় এটি ইতিমধ্যে সারা দেশের সমুদ্রবর্তী কোম্পানি ব্যক্তি এবং কিন্ডার গার্ডেনগুলির জন্য আট বা ১৪ জনের ডিজাইন করা প্রায় চল্লিশটি ছোট সংস্করণ তৈরি এবং বিক্রি করেছে টোকা ইউনিভার্সিটি এবং সিজুয়াকা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহযোগিতায় বিশাল আশ্রয়টি তৈরি করা হয়েছিল পুরো কাঠামোটি প্লাস্টিকের ফেনা দিয়ে তৈরি যার প্রতিটি পাশে প্রায় আট মিটার এবং তিরিশ সেন্টিমিটার পুর বেশ পেট মেগাফ্লটে একশো তিরিশ সেন্টিমিটার উচ্চ এবং পনেরো সেমি পুরু পরিমাণের দুটি টয়লেট এবং বাইরের দেয়াল রয়েছে উপকরণগুলি সামরিক এবং অন্যান্য উদ্দেশ্যের ব্যবহৃত বিশেষ রজন দিয়ে লেপা হয় যা প্রভাব এবং ধর্ষণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রত্যাশিত বিক্রয় মূল্য প্রায় চব্বিশ মিলিয়ন এটি সুনামি অ্যাভিকুয়েশন টাওয়ারের তুলনায় সস্তা করে যার নির্মাণে কয়েক মিলিয়ন ইয়েন খরচ হয়েছে কোম্পানির মতে আশ্রয় কেন্দ্রটি নিয়মিত সময়ে পার্ক বা খোলা জায়গা স্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে বাসিন্দারা এটিতে আশ্রয় নিতে পারে সুনামির অবস্থার উপর নির্ভর করে আশ্রয় কেন্দ্রটির নঙ্গর করার সময় ভেসে যেতে পারে বা ধ্বংস হওয়া বা তলিয়ে যাওয়ার এড়াতে ধ্বংসাবশেষের সাথে ভেসে যেতে পারে এই প্রথম আশ্রয় কেন্দ্রটি বিপুল সংখ্যক লোককে বহন করেছিল সমস্ত অংশগ্রহণকারীরা লাইফ জ্যাকেট পরেছিলেন এবং তাদের যাত্রার সময় আশ্রয় কেন্দ্রের স্থায়িত্ব এবং জলরোধী পরীক্ষা করেছিলেন পরীক্ষায় অংশগ্রহণকারী হিরোশি আসানুমা চিবা ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস এবং আশ্রয় কেন্দ্রের উন্নয়ন উপদেষ্টা বলেন সমুদ্রের ধারে বসবাস করা আকর্ষণীয় তবে সুনামের ভয় সব সময় থাকে এই ধরনের এলাকার বসবাস চালিয়ে যেতে কাছাকাছি এই ধরনের আশ্রয় থাকা গুরুত্বপূর্ণ এ ধরনের এলাকার বসবাস চালিয়ে যেতে কাছাকাছি এই ধরনের আশ্রয় থাকা গুরুত্বপূর্ণ আমি আশা করি পৌরসভা আগ্রহ নেবে সুমন শেখ এন ঢাকা আজকের দেশের আবহাওয়ার খবর কবে থেকে বাড়তে পারে বৃষ্টি জানালো আবহাওয়া অধিদপ্তর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে ফলে আগামী ঘন্টায় আর কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমন শেখ কবে থেকে বাড়তে পারে বৃষ্টি জানালো আবহাওয়া অধিদপ্তর মৌসুমে বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে ফলে আগামী চব্বিশ ঘন্টার দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আরও কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার আঠাশে সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বাহাত্তর ঘন্টার পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াও সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার ভোর ছটা থেকে গত ২৪ ঘন্টায় রংপুর তেতুলিয়া সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে সুমন শেখ এন ঢাকা এই ছিল এন রাতের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল